মুন্সিবাই জানিয়েছেন সাউন্ড ঠিক আছে বড়াকাল্লা ফিক জাজা কোমল্লা হাসান আল জাজা তাহ্লা শুক্রিয়া আমরা আমাদের সাপ্তাহিক জুমাবারের আয়োজন আসুন ইসলাম জানি আমরা লাইভ শুরু করছি আমাদের প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান এটা এজন্য আমরা প্রশ্নের উত্তরের দিকে চলে যাচ্ছি ইতোমধ্যে আপনারা যারা অংশগ্রহণ করেছেন সকলকে মোবারকবাদ জানাচ্ছি যারা সালাম বলছেন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আল্লাহ তালা আপনাদের উপর শান্তি রহমত বর্ষণ করুন দোয়া করছি মাহমুদ নামে একজন ভাই জানতে চেয়েছেন তাহাজ্জুদের নামাজ কত রাকাত তাহাজ্জুদের নামাজ নির্ধারিত কোনো রাকাত নেই রাতের নামাজ আপনি দুই দুই করে পড়তে থাকবেন রাসুল সাল্লাহ্লাম বলেছেন সলাতুল্লাহ মাসনা মাসনা রাতের নামাজ দুই দুই রাকাত অর্থাৎ নফল নামাজ আপনি পড়বেন যা ভালো লাগে দু রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত দশ রাকাত আপনার যা ভালো লাগে আরও বেশি পড়তে পারবেন তবে রাসুল সাল্লাহ সাল্লাম স্বাভাবিকত তিনি আট রাকাত পড়তেন তিন রাকাত বেতির পড়তেন এ মোট এগারো রাকাত পড়তেন মা আশার আদি আল্লাহ থেকে বর্ণিত হাদিস তো এটা আল্লাহর হাবিব পড়তেন কিন্তু আমাদের জন্য তিনি আবার উদারতা দিয়েছেন যে দু দু রাকাত করে আমরা যা চাই করতে পারব সর্বনিম্ন দু সর্বোচ্চ কোন সীমা নেই আব্দুর রহিম নামে একজন ভাই জানতে চেয়েছেন মেরাজের রাতে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালাকে সরাসরি দেখেছেন কি না এ বিষয়ে দুটি বর্ণনা পাওয়া যায় সেই বোখারিতে এসেছে মা আশারাদি আল্লাহ তাল আনহা বলেছেন যদি কোনো ব্যক্তি বলে রাসুল আল্লাহকে সরাসরি দেখে আমি বিশ্বনবীকে এ প্রশ্ন করেছিলাম আপনি কি আল্লাহকে দেখেছিলেন আল্লাহর হাবিব বলেছেন আলো দেখব কিভাবে নুরুন আন্না আর অর্থাৎ আমার মাঝে আর আল্লাহর মাঝে নূর ছিল আলোর একটি আপনার দেয়াল ছিল আমি দেখতে পারিনি মা আশা বলেন যে ব্যক্তি বলবে আমি আল্লাহকে দেখেছি রাসুল আল্লাহকে দেখেছেন এটা মিথ্যা কিন্তু ইবনু আব্বাস রাদি আল্লাহ তালু থেকে একাধিক বর্ণনা এসেছে যে তিনি আল্লাহকে দেখেছেন ইবনু আব্বাস রাদি আল্লাহ বর্ণনা বর্ণনাটিকে বলা হয় অর্থাৎ তিনি কখনো বলেছেন তিনি আল্লাহকে দেখেছেন স্বপ্নে কখনো বলেছেন তিনি আল্লাহকে দেখেছেন মনে মনে আবার কখনো সরাসরি আল্লাহকে দেখার কথাও ইবনু আব্বাস রাজি আল্লাহ তাল আহুমা বলেছেন দুটি হাদিস বিপরীত একটিতে দেখা আছে সাব্যস্ত আর একটিতে দেখার কথা নেই তো জন্য কোনো কোনো আলেম বলেছেন বিষয়ে আমরা কোন সিদ্ধান্তে না পৌঁছে চুপ থাকাই হচ্ছে সর্বোত্তম তবে হ্যাঁ রাসুল যদি আল্লাহকে দেখতেন তাহলে এটা সরাসরি কোরআনেই থাকত কারণ মুসাইলিসাল্লাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন আল্লাহ বলেছিলেন লান তারি তুমি আমাকে দেখতে পাবে না তো তার বিপরীতে যদি রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম দেখতে পেতেন তাহলে তো এটা কোরআনেই থাকতো কিন্তু কোরআনে বিষয়ে কোনো কথাই নেই আর মিরাজের রাতে আল্লাহ তালা রাসুলকে আল্লাহকে দেখানোর জন্য নিয়েছেন এমন কথা আল্লাহ বলেননি বরং তিনি সুরাব্বাণী ইসরাইলের একবারে শুরুতে বলেছেন ইয়াহু মিন আয়াতিনা আমি আমার নিদর্শন দেখাতে চাই এরপরে আরেক সুরাতে আল্লাহ তালা বলেছেন ওলা কাদার আহু আল্লাহ তিনি তাকে দেখেছেন আয়াত আল কোবরা আয়াত আরববিহিল কোবরা যে তিনি তার রবের বড় নিদর্শন দেখেছেন তো আসলে আল্লাহর আয়াত দেখানোর জন্য লিনু রিয়াহুমিন আয়াতিনা আমি তাকে মেয়েরাজের রাতে সফর করিয়েছি আমার নিদর্শন দেখাতে মালাকুত জাবারুত জান্নাত জাহান্নাম মহাকাশ এগুলো আল্লাহ দেখাতে নিয়েছেন তো সেটা আল্লাহ বলতে পেরেছেন কোরআনে তো আল্লাহকে দেখলে আল্লাহ কেন বলবেন না বরং এটা তো অনেক বড় ফজিলতের ব্যাপার ছিল কিন্তু এটা কোরআনে আল্লাহ বলেননি এবং রাসুল সাল্লাম নিজেও বলেননি যে আমি আমার আল্লাহকে মেয়েরাজের রাতে ছ নজরে দেখেছি যে আব্বাসের বর্ণনা মোস্তারাব আর মা আশার বর্ণনাটি বেশি সঠিক এই জন্য আমরা কোন সিদ্ধান্তে পৌঁছবো দুইজন দুরকম বলেছেন এবং দুজনে বড় মাপের সাহাবি তাই আমরা এ বিষয়ে চূড়ান্ত কোনো কথা না বলে চুপ থাকাকে শ্রেয় মনে করি আর যেহেতু এটা আমলের সাথে জড়িত না সুতরাং এটা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করে কোনো এক পক্ষকে প্রাধান্য দিতে হবে এটার কোনো প্রয়োজনও নেই শারিফ ভাই জানতে চেয়েছেন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কি না খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কারণ বর্তমানে করোনার কারণে মসজিদগুলো দেখা যায় যে এমনভাবে স্যানিটাইজারের ব্যবস্থা রাখা হয়েছে শুধুমাত্র হাতে নয় পুরা শরীর ভিজিয়ে দেয় এমন কিছু মেশিন বানাইছে যে আপনি গেলে মসজিদের ভিতরে ঢোকার সময় সেখানে স্প্রে করা হয় তো স্যানিটাইজার তো দিয়ে রাখা হয় তো আলামাইকার দুরকম বক্তব্য অ্যালকোহল যদি থাকে তাহলেই এ ঝামেলা আর অ্যালকোহল যদি না থাকে তাহলে তো ঝামেলা নেই তবে সাবানের ব্যাপারে সতর্ক থাকা লাগবে সাবান দিয়ে স্যানিটাইজার বানাইতে সাবধান কারণ কোন কোনো কোম্পানি সরাসরি শূকরের চর্বি দিয়ে সাবান বানায় এমন ঘটনাও আছে এজন্যই তো হালাল সাবান বানিয়েছে একদ এক কোম্পানি আপনারা আগে দেখেছেন অ্যাডভার্টাইজমেন্ট যে একশো পার্সেন্ট হালাল এর মানে হলো শুকরের চর্বি নাই তো এই জন্য সাবান দিয়ে স্যানিটাইজার বানাইতে খুব সাবধান যদি শুকোরের চর্বি থাকে তাহলে এটা একবারে হারাম না জ্যাস ব্যবহার করা যাবে না আর অ্যালকোহল যদি থাকে তাহলে দুরকম একদল আলেম বলেছেন অ্যালকোহল থাকলে ব্যবহার করা যাবে না এটা নাফাক আরেকদল আলেম বলেছেন অ্যালকোহল হারাম খাওয়া হারাম কিন্তু অ্যালকোহল ফি নাপসিহি নাফাক নয় এটা তো ফলের রস যেহেতু এটা আকল ঢেকে ফেলে সেই হেতু এটা খাওয়া হারাম তো ফলের রস যদি গায়ে লাগে তাহলে কি কাপড় নাফাক হয় না তো তাহলে মদ লাগলে অ্যালকোহল লাগলে কেন নাফাক হবে কারণ সেটা তো খাওয়া হারাম ধরা হারাম না এটা তো নাফাকি না ফলের রস আঙ্গুর ফলের রস খেজুরের রস এরপরে আপনার খেজুর বিজানো রস ইত্যাদি সুতরাং এটা গায়ে লাগলে অসুবিধা নেই তো যদি অ্যালকোহল থাকে হ্যান্ড স্যানিটাইজারে অসুবিধা নেই আরেকদল আলম বলেছেন যে হ্যান্ড স্যানিটাইজার যদি ওই অ্যালকোহলটা পানিতে মিশ্রিত হয় অথবা অন্য কোনো বস্তুতে মিশ্রিত হয় তাহলে সেটা আর অ্যালকোহল থাকে না বরং সেটা তো মিশ্রিত হওয়ার কারণে এখানে ভালো কিছুর সাথে মিশেছে অনেক পরিমাণ পানির সাথে মিশেছে সুতরাং সেটার না জায়েজ হওয়ার সম্ভাবনা আরও কমে যাবে তো সব মিলিয়ে আমরা বলতে পারি যে যেহেতু এখানে হারাম কিছু নেই ফলের রস আছে তাই খাওয়াটা হারাম কিন্তু ব্যবহার করাটা বা গায়ে লাগলে হারাম হবে না এটা ফিন অফ সিহি হারাম কিছু নেই আর আকল যদি না ঢাকতো তাহলে তো জুস বানিয়ে ফলের রস খাওয়া জায়েজই আছে এটা দীর্ঘদিন রাখার কারণে তার মাঝে একটা মাদকতা আসে যেটা খেলে আকল ঢেকে যায় তাই খাওয়াটা হারাম তাই একদল আলেম বলেছেন যে স্যানিটাইজার ব্যবহার করে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই আর যদি অ্যালকোহল ফ্রি স্যানিটাইজার হয় তাহলে তো পাক কোনো অসুবিধা মোটেও নেই আশা করি বুঝতে পেরেছেন ইয়াসিন আরাফাত ভাই জানতে চেয়েছেন ইসলামী সঙ্গীত শোনাকে এ মনে করলে কি বেদাত হবে না বেদাত হবে না কারণ রাসুল সাল্লাহ সাল্লাম হজরত হাসান বিন সাবেদ রাজি আল্লাহ তালহুকে কবিতা আবৃত্তি করতে বলেছেন হজরত হাসান বিন সাবেদ রাজি আল্লাহ তালহু যাকে শায়রুর রাসুল বলা হয় তিনি কবিতা আবৃত্তি করেছেন রাসুল সাল্লাহ সাল্লাম খুশি হয়ে তাকে নিজের চাদর উপহার দিয়েছেন তো এখন আমরা যে ইসলামী সঙ্গীতগুলো শুনি এগুলো তো নিশ্চয়ই কবিতা সুর দেওয়ার কারণে এগুলোকে আমরা সঙ্গীত বলছি তাই এখন এ সুর দিয়ে যদি কেউ ইসলামী সঙ্গীত পড়ে এটা তো কবিতা আবৃত্তির মতোই কবিতা আবৃত্তি তো একটা সুর থাকে তবে সঙ্গীতের মতো লম্বা টান থাকে না এখন রাসুল যখন হাস্তানবিন সাবেতের কবিতা শুনেছেন এবং উনাকে উনি নিজের গায়ের চাদর উপহার দিয়েছেন তো এটা বেদাত হবে কেন সুতরাং এটা একটি কাজ তবে ইসলামী হওয়া লাগবে অন ইসলামী হওয়া যাবে না যে সমস্ত কবিতা গান মনে খারাপ চিন্তা উদ্রেক করে যৌন সুরি সুরি দেয় সেগুলো শোনা হারাম এগুলো জায়াজ নাই কিন্তু যেগুলো শুনলে ইমান বৃদ্ধি পায় আখেরাত নিয়ে কবিতা রাসুলকে নিয়ে আল্লাহকে নিয়ে এগুলোকে যখন আমরা সুর দিয়ে পড়ি বা সুর দিয়ে বলি তখন এগুলো সঙ্গীত হয় বেদাত হওয়ার কারণ নেই রাসুল যেহেতু শুনেছেন আমরা শুনব ইসলামের পক্ষের কবিতা সঙ্গীত এটা ভালো এটা শোন বটে এটা সাওয়াব হবে তাজবিদ খানবাই জানতে চেয়েছেন পাওনা টাকা না জানিয়ে রিচার্জ করে দিলে পরিশোধ হবে কি না অর্থাৎ কারো টাকা পাওনা আছে দিতে লজ্জা লাগছে অনেক দিন দেওয়া হয়নি অথবা তাকে এমনভাবে টাকাটা এনেছেন এখন দিতে গেলে একটু সরম সরম লাগতেছে তাই না বলে যদি উনি রিচার্জ করে দেন মোবাইলে টাকা পাঠিয়ে দেন না জানিয়ে হবে কি না এটা শেষ অংশ অর্থাৎ আপনি শুরুতে তার টাকা তাকে পৌঁছিয়ে দেবেন জানিয়ে শুনিয়ে এটাই হচ্ছে উত্তম কিন্তু যখন এ জাতীয় কোনো অবস্থা থাকবে না তাহলে রিসার্চ করে দেবেন কমপক্ষে তারটা তার কাছে পৌঁছে গেল আর কি আপনি কমপক্ষে দায় মুক্ত হলেন উত্তম হল সরাসরি দেয়া এরপর রিসার্চ করল তাকে জানিয়ে দেবেন যে ভাই আপনাকে আমি কিছু টাকা পাঠিয়েছি তাহলেও আশা করা যায় কে আমতের দিন সে আপনাকে আর পাকড়াও করবে না আপনি দায় মুক্ত হয়ে যাবেন আর সর্বশেষ হল রিসার্চ করে দেয়া একরামুল হোসাইন ভাই জানতে চেয়েছেন ছেলেরা রূপার চেইন অথবা রূপার আংটি ইত্যাদি ব্যবহার করতে পারবে কিনা হ্যাঁ ভাই ছেলেদের জন্য রূপার আংটি ব্যবহার করা যায় তবে চেইনের ব্যাপারে আমরা নিরুৎসাহিত করতে চাই কারণ এটা মেয়েদের গহনা এই জন্য সেলেরা যদি চেইন গলায় দেয় আমাদের দেশের মানুষেরাও এটা ভালোভাবে নেয় না এটা আমাদের দেশের কালচারের সাথে সাংঘর্ষিক এজন্য রূপার আংটিটা আপনি ব্যবহার করতে পারবেন হাদিসের অনুমোদন আছে রাসুলসাল্লাসমের নিকটে এক ব্যক্তি এসেছিল তার হাতের মাঝে পিতলের আংটি রাসুল সাল্লা সাল্লাম পিতলের আংটি দেখে বলেছিলেন আমি তোমার মাঝে মূর্তির দুর্গন্ধ পাচ্ছি সে খুলে ফেলে দিল আরেক ব্যক্তি এসেছেন হাতের মাঝে রাসুল দেখলেন লোহার আংটি রাসুল সাল্লাহ সাল্লাম তখন বললেন আমি তোমার গায়ে জাহান্নামিদের অলংকার দেখতে পাচ্ছি দিয়ে লোহার শিকল দিয়ে বাঁধা হবে তো ও ব্যক্তি লোহার আংটিটা ফেলে দিল জিজ্ঞাসা করলো তো মিন আই সাইন আত্মা খেদুহু তাহলে আমি কি দিয়ে আংটি বানাবো ইয়া রাসুল আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তখন তাকে বললেন মিন ওয়ারাক তুমি তুমি রৌপ্য দিয়ে আংটি বানাতে পারো ওয়ালা তুতিম্মাহু মিসকালা তবে সেটা যেন এক মিসকালের বেশি না হয় এক মিসকাল হলো ফোর পয়েন্ট থ্রি সেভেন অর্থাৎ চার পয়েন্ট গ্রাম এই আপনার প্রায় সাড়ে চার গ্রাম আর কি সাড়ে চার গ্রামের বেশি যেন আবার না হয় ওই পরিমাণ দিয়ে আপনি রোপ্যের আংটি বানাতে চাইলে দিতে পারবেন হাতে বানিয়ে সৌন্দর্যের জন্য তবে আবার আংটি ব্যবহার করলে বিপদ থেকে বাঁচা যাবে আংটি দিলে তারপরে ব্যবসা উন্নতি হবে এই চিন্তাতে থাকলে কিন্তু আংটি রোপ্যেরও দেয়া জায়েজ হবে না এটা আবার মাথায় রাখতে হবে কারণ আমাদের দেশে কিছু লোক পাথরের আংটি ব্যবহার করে বিভিন্ন আর রকমের আংটি ব্যবহার করে বিপদ থেকে বাঁচার জন্য এবং ব্যবসা বাণিজ্যে সফল হওয়ার জন্য এগুলো সবই শিরিক এটা করা যাবে না স্বাধীন দেশের পরাধীন নাগরিক এই আইডি থেকে একজন ভাই জানতে চেয়েছেন ওজর ব্যতীত পরপর তিন জুমা তরক করলে কাফের হয়ে যাবে না না কাফের হবে না তবে জুমার নামাজ এটা ইসলামের সে আর এই জন্য এটা ভারত পক্ষে পরিত্যাগ না করা উচিত এটাকে হালকাভাবে নেওয়া যাবে না জুমার নামাজের গুরুত্ব আছে এবং আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলেছেন মান ম্যান বিহা তবা আল্লাহু আল্লাহবিহ যে ব্যক্তি হালকামি করে তিন জুমা পর পর ছেড়ে দেবে আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেবেন অন্তরকে শক্ত বানিয়ে দেবেন কিন্তু কফুরি হবে সেটা নয় কফুরি হবে না তবে আল্লাহ তাল অন্তরে মোহর মেলে দিলে হেদায়তের পথ খুঁজে পাওয়া কঠিন তাই যেহেতু হাদিসে ধমকি এসেছে তাই কোনোভাবে ইচ্ছা করে তিন জুমা পরপর ত্যাগ করা যাবে না তবে যদি কোথাও করোনার কারণে মসজিদগুলো বন্ধ থাকে অথবা মসজিদে নামাজ পড়তে গেলে করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এই জাতীয় পরিস্থিতি হলে সেটা ভিন্ন কথা কিন্তু সাদা স্বাভাবিক পরিস্থিতিতে জুমার নামাজ পরিত্যাগ করা যাবে না ভাই জানতে চেয়েছেন ঋণ ও টাকার মালিক যদি ও ঋণ এবং টাকার মালিকানা যদি সমান হয় তাহলে কি জাকাত দিতে হবে অর্থাৎ তিনি নেশাব পরিমাণ টাকার মালিক আবার ওই পরিমাণ ঋণ আছে তাহলে ওই নেশাবের জাকাত দিতে হবে উত্তর হলো না ভাই জাকাত দিতে হবে না কারণ যার যতটুকু সম্পদি থাকুক না কেন সে যে পরিমাণ ঋণই ওই ঋণটা মাইনাস করে বিয়োগ করে তারপরে যদি টাকা নেশাব পরিমাণ হয় তাহলে জাকাত দেবে আর সমান সমান হয়ে গেলে তাকে জাকাত দিতে হবে না কারণ হলো ঋণ পরিশোধ করলে তো সে মালের মালিকই থাকে না তো যার মালিক আনাই নেই তার উপরে কিসের জাকাত রাতুল বাই জানতে চেয়েছেন ইমাম যদি নামাজ পড়াতে গিয়ে কোনো ভুল করে তাহলে আমরা ইমামকে কিভাবে লোকমা দিয়ে শোধরাবো আমাদের দেশে এই প্রবণতা আল্লাহ আকবর বলার কিন্তু হাদিস হলো সোভান আল্লাহ বলা আমরা আগে উত্তর দিয়েছি আল্লাহর হাবিব বলেছেন রিজা যদি ইমাম ভুল করে পুরুষের সোহান আল্লাহ বলবে আর পিছনে যদি মহিলা থাকে জামাতে তারা হাতের মাঝে এভাবে আওয়াজ করবে তাহলে ইমামের ভুলে আমরা সোহান আল্লাহ বলবো আমাদের দেশে কে বা কার আল্লাহ আকবর চালু করছে এটাই চলমান আছে আমরা সুন্নার দিকে ফিরে আসতে চাই মোবারক ভাই জানতে চেয়েছেন পাওনা টাকার মালিক জানা নেই পরিশোধ করব কিভাবে। এই প্রশ্নটি আরও অনেকে করেছেন হ্যাঁ যদি আপনি টাকা যিনি পাবেন তাকে খুঁজে না পান তাহলে আপনি তার পক্ষ থেকে সাদাকা করে দেবেন সেটা গরিব মিসকিনকে দেয়া জায়েজ সেটা মসজিদে দেওয়া জায়েজ লিল্লা বোর্ডিংয়ে দেয়া জায়েজ আপনি তার পক্ষ থেকে সাদাকা করবেন যদি মালিক খুঁজে না পান আল্লাহ তাল্লাহকে বলবেন আল্লাহ এর সবাবটা তুমি মূল মালিকের আমল নামায় পৌঁছিয়ে দাও আশা করা যায় আপনি নিষ্কৃতি পাবেন নিকপুরি আইডি থেকে একজন জানতে চেয়েছেন মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করা যাবে কি না কোনো প্রয়োজন নেই মৃত ব্যক্তির জন্য কোরআন আসেনি সুতরাং মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করার কোনো প্রয়োজনই নেই কোরআন ফেলাহুয়া শুরু হাসানা যে ব্যক্তি কোরআন পড়বে প্রতি হরফে সে দশ নেকি পাবে তো যে মরে গেছে তার তো আমল বন্ধ ইদা মাতাল সান ইন কথা আনহু আমালু বিখ্যাত হাদিস আপনারা জানেন মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায় ইল্লামিন সাদাকাতিন জারিয়া ইল্লামিন সালাস তিনটা ব্যতীত মিন সাদাকাতিন জারিয়া সে যদি কোনো সৎকায় জারিয়া করে যায় সে স্বভাব পাবে আও এলমে তাফাউবি অথবা এমন কোনো এলেম রেখে যায় যে এলেম দিয়ে জাতির উপকার হচ্ছে তাহলে সে স্বভাব পাবে অথবা এমন কোন এক সন্তান রেখে যায় যে তার জন্য দোয়া করছে তো কোরআন তেলাওয়াতের কথা কি এখানে আসে নাই তো এই তার পাশে বসে কোরআন তেলোয়াতের কোনো প্রয়োজন নেই সাহাবাই এটা করতেন না আল্লাহর হাবিবের এনতেকালের পরে সাহাবার রাসুলের পাশে বসে কোরআন পড়ে সে পাওয়া যায় না অথবা কোনো সাহাবির এনতেকালের পরে অন্য সাহাবিরা কোরআন পড়ছেন এটা পাওয়া যায় না কোরআন জীবিত মানুষের কিতাব এজন্য জীবিত থাকা অবস্থায় কোরআন তেলোয়াত করুন জীবিত থাকা অবস্থায় কোরআন তেলোয়াত করুন এটা কাজে আসবে আর মৃত ব্যক্তির জন্য আপনি কোরআন পরে দোয়া করতে পারবেন হ্যাঁ তবে তার পাশে বসা দরকার নেই কারণ মানুষ যখন মারা যায় তখন তার লাশটা এটা ওলামাই হানাব বলেছেন নাফাক গোসল দেওয়ার পরেও নাফাক ওলামাই হানাফের ফতোয়া এই জন্য মসজিদে নেয়া নিষেধ মসজিদের ভিতরে লাশ ঢুকাতে ওলামাই হানাব অনুমোদন করেননি জায়েজ বলেছেন ওলামে বলে যে তাকে গোসল দেওয়ার পরেও তার পেট থেকে ময়লা বের হওয়ার সম্ভাবনা আছে কারণ রগগুলো হয়ে যায় সুতরাং নাফাকি তা আপনি কোরআন শরীফ পড়বেন নাপাকের সামনে বসে লাশ তো পাক নয় কোন প্রয়োজন এটা আমাদের দেশের একটি রসম এটাকে সাওয়াবের কাজ মনে করে এটা মোটেও শরীয়ত সম্মত নয় রোমান বাই জানতে চেয়েছেন আমরা যে দূরশরীফ পড়ি শরীফের শব্দগুলো কি দূরশ্বরীফের একাধিক শব্দ হাদিসে এসেছে আমি আপনাদেরকে হাদিস থেকে কয়েকটি শব্দ শোনাচ্ছি সাল্লি আলা ওয়ালা আলী মুহাম্মাদ কামা সল্লাই তা আলা ইব্রাহিম ওয়ালা আলীব্রাহিম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা আলা আলী মহম্মদ কামা বারক তা আলা ইব্রাহিম ওয়ালা আলী নাকাহামিদুম মাজিদ

اللهم صل على محمد عبدك ورسولك كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد عبدك ورسولك وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عليك الشمدة اللهم صل على محمد وأزوازه وذريته كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলা আল্লাহমারিকা মাজিদ এই শব্দগুলো হাদিসে পাওয়া যায় আর হাদিসের কিতাবগুলোতে আরেকটি শব্দ পাওয়া যায় সেটা হচ্ছে আপনারা দেখবেন প্রতিটা হাদিস লেখার পরে কালা রসল্লাহ সাল্লাহ আলহিহি সাল্লাম এটা হাদিসের কিতাবগুলোতে দেখা পাওয়া যায় বোকারি বলেন মুসলিম বলেন সকল হাদিসের কিতাবে পাওয়া যায় যদিও সরাসরি আসুসালাম দুরুদ শিখিয়েছেন এইভাবে হাদিসে আমার চোখে পড়েনি কিন্তু হাদিসের কিতাবগুলোতে পাওয়া যায় তাহলে যে শব্দগুলো বললাম এই শব্দগুলোই আমি গবেষণা করে পেয়েছি এর বাহিরে দুরুদের শব্দ আমি খুব একটা পাইনি কিন্তু আমাদের দেশে এই দুরুদের সে বেশি পড়া হয় বিভিন্ন ওয়াজ মাহপিল অনুষ্ঠানে ওই টেনে টেনে আল্লাহ ্ম এরকম টেনে টেনে এই টেনে টেনে যখন এই দুরুদ পড়ে এই দুরুদের শব্দ সাইয়দিনা মাওলানা এগুলো কোনো হাদিসের কিতাবেও নাই এগুলো বানানো কথা বানানো শব্দ অতি আবেগে কেউ বানাইছে আর বাকি শব্দগুলো তো আছে যেগুলো আমরা শুনিয়েছি কিন্তু এইভাবে টেনে টেনে সাইয়দিনা মাওলানা এই দুরুদ আমি আজকেও মাগরিবের পরে হিসাব করে দেখলাম টানার কারণে মোট তেরোটা ভুল হয় দুই লাইনের দূরের শরীফে ভুল হয় তেরোটা তো হাদিসে আসছে দুরুদ পড়লে দশটা নেকি হয় তো তেরোটা প্রতি ভুলে যদি এক নেকি কাটা যায় তাহলে তেরো ভুলে দশটা কাটা যাইয়া আরো তিনটা আল্লাহ ফাওনা থাকবো নামা থেকে কারো তিনটা লুজার হবে যেভাবে আমরা দূরত পড়ছি আল্লাহ মিমে কোনো টান আছে আদৌ টান নাই সল্লি আলা কোনো টান আছে মোটেও টান নাই ইয়াতেও নাই ডালেও টান নাই কিন্তু আমরা দিচ্ছি আমরা মিমে টানছি ও একটা টান দিচ্ছি আসলে টান নাই মোহাম্মাদ মিমে কোনো টান আছে মোহাম্মদের এটা তো গুণ না মোহাম্মদ কিন্তু আমরা মোহাম্মাদ এই যে ভুল চলছে এবং মজাও পাচ্ছে মাহফিল আমরা যখন দুরুদ ইব্রাহিম পড়ি তখন পাবলিক ঘুমায় মিন 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 করে পড়ে আর যখন টান মারে তখন সবাই সজাগ হয়ে যায় আরে আমরা ভুলের মাঝে মজা পাই ভুলের মাঝে মজা পাই পাইতাক ফিরুল্লাহ অথচ কথা ছিল ভুলের মাঝে কোনো মজা মুসলমান পাবে না এই জন্য আমরা অনুরোধ করব যে দুরুদ ইব্রাহিম বেশি বেশি পড়বেন রাসুলসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল ইয়া রাসুল আল্লাহ আল্লাহ তালা আমাদের বলছে সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমরা যেন আপনার উপর দুরুদ পড়ি আপনাকে সালাম দেই তো কেমনে সালাম দিতে হবে আমরা তো জানি আসসালাম আলাইকে রসুল আল্লাহ আমরা জানি এভাবে সালাম দেব কিন্তু দুরুদটা পড়বো কিভাবে কিভাবে কাইফা সলাত আলাইক কাইফা নুসাল্লি আলাইক কিভাবে সালাত পড়বো আপনার উপরে আল্লাহ হাবিব তখন বলছেন তোমরা বলবে সাল্লি আলা মোহাম্মদিন ওয়ালা আলী মহম্মদ কামা সল্লাইলা ইব্রাহিম ওয়ালা আল ইব্রাহিম ইন্নকাহাজিন আল্লাহমারিক আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামাবা রক তা আলাহ ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম্মাজিদ তোমরা এইভাবে দূরত পড়বে এই দুরুদটা পরবর্তীতে নামাজে পড়তে বলা হয়েছে মূলত এই দুরুদটা রাসুল শিখিয়েছেন সাহাবির প্রশ্নের জবাবে যে কীভাবে রাসুলের উপর দূরত পড়তে হয় এখন এই দুরুদ ইব্রাহিম বাদ দিয়া আমরা টানাটানি শুরু করে দিচ্ছি এবং একদল আলেম আসে যারা দুরুদ ইব্রাহিমের বিরুদ্ধে কথা বলে কয় নামাজের ভিতরে দুরুদ ইব্রাহিম নামাজের বাহিরে নাকি না পরাথ আস্তফেরুল্লাহ এত বড় জাহেল এই কথা যে বলে সে অনেক বড় জাহেলে বরাক আল্লাহ আকবর আস্তাফের আস্তফ ফেরুল্লাহ বানাইয়া একটা কথা এইভাবে দুরুদের নামে বলে দেয়া এসে বড় জাহালা তার কি হতে পারে এই জন্য রাসুলের শিখানো দুরুদটা আমরা বেশি বেশি করবো এছাড়া তো দুরুদের অভাব নাই দুরুদে নারিয়া দুরুদে তুনার জিনা আরো কত দুরুদ্ধে বানাইছে পাবলিক এগুলো সব বানানো আর রাসুলের শেখানোটা দরুদ ইব্রাহিম এটা বেশি ফজিলতপূর্ণ এছাড়াও আরও কিছু আলফাজ আছে যেগুলো আমি আপনাদের শুনিয়েছি এছাড়া যদি আপনারাও হাদিসের কিতাব সমূহে কোনো দরুদের আলফাজ পান তাহলে হাদিসের কিতাবের আলোকে ওইগুলো আপনারা পড়তে পারবেন কিন্তু হাদিসে যেগুলো নাই ওই বানানো দুরুদ পড়ার কোনো প্রয়োজন আমাদের নেই যারা আমার সাথে ইতিমধ্যে সম্পৃক্ত হয়েছেন আমি অনুরোধ করবো মেহরবানি করে একটু শেয়ার করে দেন শেয়ার বাটনে একটু টিপ দিয়ে দেন একটু টাচ করু দেন তাহলে অনেক ভাই বোনেরা উপকৃত হবে সদা জারিয়ার স্বভাব হবে অনেকে দেখার সুযোগ পাবে মেহরবানি করে একটু শেয়ার করে দেন হুমায়ুন কবির ভাই জানতে চেয়েছেন যে ইদানিং আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি দাদা নাতির সম্বোধন নাকি বাপ সন্তানের মতো হবে একজন আলেম বলেছেন বাস্তবতা কি ওনার সাথে আমি এখানে একমত পোষণ করছি আসলে দাদা নাতির সম্পর্ক ভাইয়ের সম্পর্ক নয় যদি আমাদের দেশে দাদা বলা হয় আসলে দাদার সাথে সম্পর্ক বাপের মতোই রাসুসাল্লাসাল্লাম কিন্তু নিজেকে ওনার দাদার সাথে সেলের সম্পৃক্ততা করে নিজের পরিচয় দিয়েছেন যুদ্ধের মাঠে তিনি ধমকি দিয়ে কাফেরদেরকে বলেছেন আনা আব্দুল মোতালেব যে আমি মিথ্যা নবী নই আমি সত্য নবী এবং আমি আব্দুল মোতালেবের পুত্র আনা ইবনু আবদুল মোত্তালেব আবদুল মোত্তালেব ছিলেন রাসুলের দাদা তো তিনি এখানে নিজেকে ইবনে আব্দুল মোত্তালেব বলেছেন আমি আব্দুল মোত্তালেবের ছেলে আসলে দাদা এবং বাবা দুইজনে কিন্তু বাবার বংশীয় দুজনই ওই দিকে উপরের দিকে তা আমরা দাদাকে দাদা বলি কিন্তু দাদার বাবার আবার বাবা বলি আমাদের দেশে আছে পর দাদা যে দাদার বাবা তাকে কিন্তু আবার বড় বাপ বলা হয় তো ওনাকে বাবা বলেন কেন ওনাকে বড় দাদা বলতে পারেন না আসলে দাদা ভাই নয় দাদা বাবার মতো এই জন্য তো দাদা মহারিম হুম দাদার সাথে নাতনির বিয়ে জায়েজ আছে হারাম 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 বাবার সাথে বিয়ে যেমন মেয়ের দাদার সাথেও তো তাহলে নাতনিকে বোন বলেন কিভাবে আর বোন যদি বলতে চান তাহলে আপন বোনের মতো বলতে হবে তামাশা করার জন্য না ঠাট্টা করার জন্য না নাতনির সাথে ঠাট্টা করা জায়েজ নাই তবে হ্যাঁ যে ঠাট্টা নিজের মেয়ের সাথে করা যায় ওটা নাতনির সাথে করা যাবে যে তামাশাটা নিজের ছেলের সাথে করা যায় হাসি তামাশা সেটা নিশ্চয়ই আপনার নাতির সাথেও করতে পারবেন কিন্তু আপনি বলবেন যে বউ বৌ বউ নাত বৌরে বলবেন যে তুমি তো আমান বৌর মতো এটা হারাম এটা নয় আমাদের দেশে কিন্তু এই হালকামিটা খুব বেশি হয় তবে হ্যাঁ দাদা যদি কেউ বলে তাহলে এখানে ভাই বলতে আমরা যদি আপন ভাইয়ের মতো বুঝি যেমন আপন ভাই ভাইয়ের জন্য কি মহারাম এরকম যদি হয় তাহলে না হবে না এটা ডাক মাত্র এটা ডাক মাত্র যেমন আমরা ভাতি তো বাবা বলি এ কথার অর্থ কি সে আমার বাবা নাকি এটা ডাক একজন মোমেন আর একজন মোমেনের ভাই এই হিসাবে ভ্রাতৃত্বের সম্পর্ক দিক থেকে যদি আপনি দাদাকে ভাই বলেন সেটাও সুযোগ আছে কিন্তু মনে রাখবেন তামাশা এবং ঠাট্টা করার খাতিরে বলা যাবে না তাকে সন্তানের মতোই জানতে হবে নাতনিকে নিজের মেয়ের মতো জানতে হবে এগুলা আমাদের মাথায় রাখতে হবে আমাদের দেশে কিন্তু এটা নানার সাথে নাতনি গল্প করে এমনভাবে যে এবং নাতনি জন্ম নিলে আপনার তো একটা নতুন বউ জন্ম নিচ্ছে আস্তাক ফের নাতনির সাথে নানার বিবাহ হারাম হারাম এই এটা আমাদের দেশে অনেকে মানে না এটা আবার খুব খেয়াল রাখতে হবে এই জন্য আমার যে ভাই এই আলোচনাটা করেছেন তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি তিনি জাতিকে সতর্ক করেছেন শাহিন আলম ভাই জানতে চেয়েছেন বিয়ের সময় উকিল পিতা অতিরিক্ত মোহরা নির্ধারণ বউয়ের বাড়ি থেকে বরকে লেপ তোষক ইত্যাদি আছে না না মোটেও নেই উকিল বলতে কোনো নাই। এটা আমাদের দেশে করা হচ্ছে তবে করা লাগে, আমাদের রাষ্ট্রীয় আইনে আবার বিবাহের যে কাবিন নামা হয় সেখানে উকিল একটা জায়গা আছে তাহলে উকিল দেবেন আপনি মহার যার সাথে মেয়েটা দেখা দিতে পারবে এমন কাউকে মেয়ের বাবাকে উকিল বানাবেন মেয়ের আপন ভাইকে বানাবেন মেয়ের আপন মামাকে বানাবেন আপন চাচাকে বানাবেন পথ থেকে ধরে এনে মানায় না ভাই তবাই ভাই অমক বানাবেন না উকিল ফিতা এমন খারাপ একটি রেওয়াজ আমাদের দেশে তৈরি হয়েছে মহারাম না গাই মহারাম ওর সাথে পর্দা আর করে না আমার উকিল বাপ ওকিল বাবের সাথে স্বামীবিদের যাওয়ার পরে পলায় চলে গেছে এমন ঘটনাও বাংলাদেশে আছে কোথায় গেছে পর্দা না করার কারণে সমাজ কোথায় যাচ্ছে এর জন্য সরীয়তারায়ণ মানতে হবে উকিল ফিতা বলতে কোনো ফিতা নেই অতিরিক্ত মহারানা নির্ধারণ করা মোটেও জায়েজ নেই মহারানা দেয়া ফরজ এটা অতিরিক্ত করা যাবে না সেলের সামর্থ্যের আলোকে হবে মেয়ের আত্মসম্মানের আলোকে মহরানা নির্ধারিত হবে স্ট্যান্ডার্ড একটা আপনার মিনিমাম একটা স্ট্যান্ডার্ড লেভেলে আর সেলের সামর্থ্যের আলোকে দুটা খেয়াল করে মহরানা নির্ধারণ করতে হবে এটা দিতে হবে এটা দেয়া কিন্তু ফরজ তাই এমন মোহর করা যাবে না যে দেব না তো তাই লিখো যা লেখো লেখো মেয়ের বাবা জানে দেবে না তো লেখে কেন বেশি তো মামলা দেবো যদি তা লাগবে বিয়ে করতেছে শুরুতে হারামি চিন্তা বেশি মোহর না কেন মেয়ের বাবা জানে যে মেয়ে দশ লাখ টাকা মোহর জামাই দেবে কত কার দেয় নাকি কেউ তো লেখেন কেন কারণ আছে এর কারণ কি কারণ হলো এই যে যদি আসাদ হয় তাহলে মামলা দিয়ে দেবে যে দশ লাখ টাকা মোহর দেও আমার মাই আরে তালাক দিবা কেমনে দাও দেখমু। আস্তাক আর তার সম্পর্ক থেকে নাকি আত্মীয় আর আত্মীয় হওয়ার আগে মামলা দেয়ার চিন্তা কিসের আত্মীয় এখানে কি রহমত থাকবে নাকি এজন্য মেয়ের বাবারা যারা আমার আলোচনা শুনছেন তারা বেশি বেশি মোহরানা দাবি করবেন না আবার ছেলের বাবারা আপনারা মহরানা কমাইয়া দেবেন সামর্থ্য আছে তারপরও মেয়েকে ঠকাবেন এটাও যেন না হয় আমরা বিপরীত আচরণ লক্ষ্য করি নিজে যখন মেয়ে বিয়ে দেয় মোহরানা বেশি দাবি করে আবার যখন ছেলে বিয়ে করাতে যায় তখন হুজুর থেকে ফতুয়া না যায় যে কত কম দেয়া যায় নিজের আনার সময় বেশি দেয়ার সময় কম এ দ্বিচারিতা করা যাবে না আমরা আমাদের কাজ কাজকর্মে আদেল হতে চাই ন্যায় নিষ্ঠ হতে চাই আল্লাহ তা অফিক দান করুক আর বউয়ের বাড়ি থেকে ল্যাব তোষক এগুলো নেবেন যদি হ্যাঁ হাদিয়া হিসাবে দেয় জায়েজ আছে মেয়েকে দিতে পারে বাবা যা মনে চায় নেওয়া যাবে না আর চেয়ে নেয় আর ভিক্ষা করা একরকম বরং ভিক্ষার সেটা আরও খারাপ এটা তো যৌতুক এটা কোনোভাবে জায়েজ হবে না যদি কেউ চেয়ে নেয় ইশারা ইঙ্গিত চাওয়া যাবে না সাবধান আল্লাহ বুঝা অফিক দান করুক আব্দুর ভাই সিঙ্গাপুর থেকে জানতে চেয়েছেন যে হুজুর তিন চার রাকাত বিশিষ্ট নামাজে প্রথম দুই রাকাতে সুরা পাতার সাথে কি সুরা মিলাতে হবে হ্যাঁ নিশ্চয়ই ফরজ নামাজ তিন রাকাত অথবা চার রাকাত যদি হয় প্রথম দুই রাকাতে সুরা মিলানো আজিব মিলাতেই হবে ওলামায় হানাফের ফতুয়া যদি না মিলান শেষ দেয় দিতে হবে ইচ্ছা করে ছেড়ে দেবেন গভীরা গুণা হবে গুনার সাথে নামাজ হবে একরাম হুসাইন ভাই জানতে চেয়েছেন উনি সৌদি আরবে লন্ড্রি দোকানে চাকরি করেন যে মাঝে মাঝে জামার পকেটে দু টাকা এক টাকা পাই ওটা নেওয়া হবে না নেওয়া হবে না বরং আপনি যে জামার পকেটে পেয়েছেন সেটা ওই পকেটে আবার ফিরিয়ে দেবেন আর যদি ভোগ করতে চান তাহলে নিশ্চয় আপনাকে অনুমতি নিতে হবে জাবেদ ভাই জানতে চেয়েছেন কবরস্থানের জন্য ক্রয়কৃত জায়গায় কি মসজিদ বানানো যাবে হ্যাঁ বানানো যাবে যদি ওই কমিটি অনুমোদন করে তবে কবরের উপরে মসজিদ বানানো যাবে না অর্থাৎ কবরস্থানের অতিরিক্ত জায়গা যেখানে এখনো কবর দেয়া হয়নি যদি মসজিদ কমিটি বলে কবরস্থানের যে কমিটি আছে যারা কবরের জায়গা কিনেছে তারা যদি বলে হ্যাঁ আমরা মসজিদের জন্য এটুকু দিয়ে দিলাম তাহলে মসজিদ নিশ্চয়ই বানানো যাবে আহসানুল্লাহ বাই সৌদি আরবে থাকেন তিনি জানতে চেয়েছেন দাড়ি এক মুষ্টির ভিতরে আছে এবং পাশ সেভ করে রাখতে চাই জায়েজ হবে হ্যাঁ জায়েজ হবে লেহাইয়া হলো হাড্ডির জায়গাটুকু যদি আপনি গাল হলো খাদ্য এ খাদ্য থেকে আপনি কেটে যদি একটু ভিতরে নিয়ে হাড্ডির জায়গাতে রাখতে চান তাহলে যাই আসেন তবে পুরা গালে রাখলে একটু সুন্দর বেশি লাগে আর কি এরপরে যদি আপনার কাছে মনে হয় যে না কেটে ভিতরে নিলে সুন্দর বেশি লাগে আপনি হাড্ডিতে কাটতে পারবেন না লেহাইয়া এই হাড্ডিকে বলা হয় এই দুই চোয়ালের হাড্ডি এখানে দাঁড়িয়ে থাকতে হবে গালের টুকু একটু কাটতে পারবেন যার এক মুষ্টি পরিমাণ দাঁড়িয়ে নেই তার ইমামতি হবে হ্যাঁ এক মুষ্টি পরিমাণ না থাকলে ইমামতি হবে তবে এক মুষ্টি পরিমাণ থাকা ভালো আর যাদের মোটেও দাড়ি নেই তাদের ইমামতি হবে যদি সুরা বিশুদ্ধ হয় একজনের দাঁড়িয়ে আছে গাল ভর্তি এক লম্বা কিন্তু শুদ্ধ না তার ইমামতি জায়েজ নেই আর একজন শেপ কিন্তু সুরা শুদ্ধ তারটা জায়েজ কিন্তু বাংলাদেশে শুনলে আপনারা অবাক হবেন না বলে কি হ্যাঁ নামাজের ইমামতির জন্য এক নাম্বার যেটা সেটা হচ্ছে তেলোয়াত বিশুদ্ধ হওয়া কিন্তু পরিতাপ বাংলাদেশের জন্য যে আমাদের দেশে লম্বা টুপি পাঞ্জাবি মুখে দাড়ি মাথায় টুপি দেখলে সামনে ধাক্কা দেয় হের তেলোয়াত যাই হোক আবার আরেকজন দাড়ি একটু ছোট হয় হেরে সামনে দেবে না তা আমরা এই কথার অর্থ এটা বলছি না যে দাঁড়িয়ে আপনি ছোটো করবেন নিশ্চয়ই না দাড়ি বড় রাখাই শুন না এবং রাখতে হবে যারা দাড়ি নিয়মিত কাটতেছেন তারা নিয়মিত কবিরা গুণা করছেন দাড়ি রাখা কিন্তু অজিব রাখতেই হবে কিন্তু আমাদের দেশে ওই যে দাড়ির সে কেরাতের গুরুত্ব বেশি এটা বুঝেই না যার কারণে হাজার হাজার লোকের তেলোয়াতি শুদ্ধ না বিশুদ্ধ তেলোয়াত ফরজ আর দাড়ি রাখা সুন্না তো গুরুত্ব কোনটার বেশি দাঁড়ি হলো সুন্নে ওয়াজেবা অর্থাৎ আবশ্যক সোনা আর তেলোয়াত বিশুদ্ধ ফরজ তেলোয়াতের খবর নাই একবারে অশুদ্ধ তেলোয়াত উনি মামতি করতেছে। এটা নয় আমরা প্রাধান্য দেব আগে ফরজকে তারপরে ওয়াজিবকে তবে হ্যাঁ যারা দাড়ি রাখছেন একটু বড় করে রেখে দেন আর যারা কামাচ্ছেন তারা আজকে কামানো বন্ধ করে দেন কারণ হায়াত মতের স্টেশন নাই যদি মারা যান দাড়ি ছাড়া রাসুলকে কবরে দেখবেন আপনাকে জিজ্ঞাসা করা হবে ওমেন হা জাহ দিবস তুমি কি ওনাকে চিনো তা আপনি রাসুলকে দেখবেন দাড়িওয়ালা আর আপনার সেহারা দাড়ি নেই এই জন্য এটা করা যাবে না এবং আরেকটি মজার বিষয় হলো আমরা মাথায় টুপি দিই শোন না করি শোন এভাবে আরো অনেকগুলো সুন্ন আমরা আমল করছি আলহামদুলিল্লাহ কিন্তু মরার সময় মেসোয়াকও যায় না পাগরিও যাবে না টুপিও যাবে না কিন্তু দাঁড়িয়ে নামক সুন্নাটা সাথে যাবে আপনি রাসুলকে অনুসরণ করতেন কি না এটা সাথে যাবে দাঁড়ি নামক সুন্নাটা এজন্য এটাকে হালকাভাবে নেওয়া যাবে না সৌদি আরব অনেকে দাঁড়িয়ে রাখে না মিশরে রাখে না তুরস্কে রাখে না তা আপনি কি ওদেরকে আপনার আদর্শ বানিয়েছেন নাকি ওরা যে ভালো কাজগুলো করে এগুলো কয়দিন কইছেন ওদের খারাপটাকে আপনি আদর্শ বানাচ্ছেন আপনি তো বলবেন বিশ্বনবী বলেছে দাড়ি রাখা ওষুধ রাখতে হবে সৌদি আরবের কেউ না রাখলে আমার কি তুরস্কের কেউ না রাখলে আমার কি মিশরের কেউ না রাখলে আমার কি ওর জবাবও দেবে কিন্তু রাসুল বলেছে আমি রাখব। এই জন্য কোনো রকমের পাক নামি করে ওদেরকে সামনে এনে দাড়ি কামানোর সুযোগ নেই আর দাড়ি তো রাখবেনই কদিন পরে মেয়ে বিয়ে দেবেন তখন তো ঠিকই রাখবেন তো এখন রেখে দেন শুধু শ্বশুর হওয়ার জন্য কেন রাখবেন আর করোনা জ্যাম যেভাবে মানুষ মরতেছে কওয়া যায় না বলা যায় না হঠাৎ করে মরে দেবেন আর দাঁড়ি মুখে নাই এটা যেন না হয় এই জন্য যারা আমার আজকে আলোচনা শুনছেন আমি সবাইকে বিনীত আরজ করতে চাই আমরা আজকে দাঁড়িয়ে দেবো জানতে চেয়েছেন হালালের সাথে হারাম মিশ্রিত হলে কি করব। ইনকামে ওটা আপনি সাদাকা করে দেবেন দান করে দেবেন সাহবের ছাড়া ইমাম আবুহানি বা রাহেমাহুল্লাহ একদিন এরকম হয়েছিল টুটাওয়ালা কাপড় বিক্রি হয়েছে বলতে মনে নাই সব সৎকা করে দিস হারাম এবং হালাল মিশ্রিত হলে হারাম এতটা বিজয়ী হয় হালালকে হারাম বানিয়ে দেয় যেমন ধরেন আপনার এক মন পানি সেখানে একশো টাক পঁস্রাব ঢেলে দেন এখন এ পুরাটা পানি না ফাক করে ফেলবে একশো টাক পসরাবে হারাম কত খারাপ জিনিস পাবেন এবার বলুন তো একশো টাক পঁস্রাব আছে কোনো পাত্রে সেখানে তিন মন ফানি ডালবেন এ তিন মন ফানি ওই একশো টাক পস্রাব ফাঁক বানাইতে পারবে পারবে না হারাম হালালকে হারাম বানিয়ে ছেড়ে দেয় হারামের এত ক্ষমতা এত খারাপ জিনিস এটা এই জন্য হালাল হারাম আল্লাহ মিশ্রিত করতে কোরআনে সুস্পষ্টভাবে নিষেধ করেছেন তিনি বলেছেন তোমরা এটা করো না হাবিদ হাবি তৈরি করোনা তোমরা এটা দেলোয়ার বাই জানতে চেয়েছেন মানুষের তৈরি করা আইন কায়েমের রাজনীতি করে আবার নিজেকে সহি আকিদার লোক দাবি করে সহি তরিকা নামাজ পড়ে এটা কি ঠিক এটা মোটেও ঠিক নয় কারণ আপনি যদি সহি আকিদার লোক হন তাহলে আপনার আকিদায় মানুষের আইন ঢুকে কেমনে যারা মানুষের আইন কায়েমের রাজনীতি করে ডক্টর কামালের সংবিধান বাংলাদেশে কায়েম হোক এইটার রাজনীতি করে রাসুলেরটা চায় না রাসুলে দেখে যাওয়া কোরআন মুসলমানের একমাত্র সংবিধান ওইটার বিপরীতে যায় সে নামাজে যতই বুকের উপর হাত আর আরুকু করার সময় আর সেজদা করার সময় যতই হাত তুলুক বারবার কান পর্যন্ত সে সহি আকিদার লোক না হে আকিদায় দারুণ গলদ এ নামের উপর আকিদা শুধু নামে সহি আকিদা হাফেজ নামে মানুষ আছে না বাংলাদেশে এমন লোক আছে নাম হাফেজ সুরা ফাতে পারে না তো ওর নাম যেমন হাফেজ আসলে হাফেজ না কিচ্ছু না তো ওনারাও নামে সহি আকিদা বাস্তবে আকিদার কিচ্ছু নাই গলদের আকিদা এই সংখ্যাই বাংলাদেশে বেশি বরং সহি আকিদার দাবিদার যারা অধিকাংশ তারা বিএনপি করে না আমলিক করে আপনি খোঁজ নেন এলাকায় যে সমস্ত এলাকায় সহি আকিদার ভাইয়েরা বেশি আছে ওই এলাকায় আওয়ামী লীগ পাশ করে সময়। অথবা বিএনপি পাশ করে ওরা ইসলামের পক্ষে ভোট দেয় না এগুলো নামে আকিদা নামে হালে যে বাস্তবে হালে হাদিস হয় বাস্তবে আকিদার হয় তারা আল্লাহর আইনের বাহিরে কাউকে সাপোর্ট করতে পারেই না হতেই পারে না এজন্য জন্য বিষয়টা আপনি প্রশ্ন করেছেন বিদায় বললাম যারা শুনছেন কেউ রাগ করবেন না আমি আপনাকে জাস্ট বুঝানোর জন্য বলছি আল্লাহ যেন আপনাকে বুঝ দেয় কোরআনের আইনের বিপক্ষে থাইকা আপনি কপাল সেজদা দিয়া কালো করে ফেলবেন আল্লাহ আপনার সেজদার দিকে তাকাবে না আল্লাহুল সৃষ্টি যার আইন চলবে শুধু তার মসজিদ আল্লাহর আইন মসজিদের বাহির আল্লাহর আইন সব জায়গায় ঘরে বাহিরে এভরি এভরি মোমেন্ট মৃত্যু আসা পর্যন্ত গোলামি হবে একমাত্র আল্লাহর এই জন্য সব জায়গায় লাগবে সব জায়গায় এখন কিভাবে সেটা করবেন সেটা নিয়ে আপনার বিভিন্ন থিউরি থাকতে পারে ভন্তা থাকতে পারে সেখানে আপনি গণতন্ত্র জায়েজ নাকি না জায়েজ ইত্যাদি ইত্যাদি আপনি বলবেন সেটা আরেক কথা কিন্তু আপনি আল্লাহ আইনের পক্ষে না থাকা ওখানে আবার সহিদাবি করবেন গণতন্ত্র আরাম কিন্তু ভোট দেওয়ার সময় আরাম ওদের সাথে বন্ধুত্ব করার সময় মজা ওদেরকে বিভিন্ন প্রোগ্রামে এনে আপনি প্রধান অতিথি বানাচ্ছেন পিসা হুজুরের ডাইকি আইনা হ্যাঁ বড় পীর উনি বলছে যে আমি একবারে হাদিস মানি একবারে কোরআন মানি হাদিস মানি অথচ উনি মানুষের আইন বানানোর জন্য চেষ্টা করছে মানুষের আইন প্রয়োগের জন্য এগুলো সব মাত্র আল্লাহ আমাদের বুঝ দান করুক দেলোয়ার হোসেন বে আরো জানতে চেয়েছেন রাজতন্ত্র ইসলামে কতটুকু অনুমোদন করে না রাজতন্ত্র ইসলামে অনুমোদন করে না সৌদি আরবে থাকলে সবকিছু জায়েজ নয় সৌদি আরবে কতজন বিড়ি টানে বড় পাঞ্জাবি গায়ে দিয়ে আমি নিজে দেখেছি তাই বলে কি সেটাও জায়েজ হবে নাকি না এবং আরব দেশের লোকেরা বিয়ে করে পাঁচটা সাতটা এমন ঘটনা আস এক সাথে চার পাঁচটা বউ আস পাঁচটার উপরে বউ আছে এমন ঘটনা আছে অথচ ইসলামের চারের বেশি জায়েজ নেই আর চারটা জায়েজ কিন্তু বউ তালাক দিয়া পাঁচ নাম্বারটা করবে সেটাও জায়েজ নেই যে পাঁচটা বিয়ে করার জন্য একটা বউ তালাক দিলাম বিনা কারণ এটা জায়েজ নেই এটা করতেছে অনেকে পনেরোটা বিয়ে করে বিশটা বিয়ে করে কয়দিন পর একটা বউ সেরা দেয় কোটি টাকা আছে তাই টাকা দিয়ে দে বাড়ি দিয়ে দে সেরা দে যাও আমি আর একটা করি ইসলামে কোথায় আছে যায় যেটা এই ওদেরকে সব কাজে আপনি দলিল দেবেন না তো আরব দেশের রাজতন্ত্র আছে তাই বলে যায় হবে না ইসলাম রাজতন্ত্রকে সাপোর্ট করে না আল্লাহ এটা করেননি তিনি তার পরবর্তী কাউকে বানিয়ে যাননি আবু বকর রাদি আল্লাহ তার সন্তান আব্দুর রহমানকে বানিয়ে যাননি হজরত অমর রাদি আল্লাহ তার সন্তান আব্দুল লেবন অমরকে তিনি খলিফা বানিয়ে যাননি হজরত ওসমান তার কোনো সন্তানকে বানিয়ে যাননি হজরত আলী তার সন্তানকে বানিয়ে যাননি এগুলো আপনারা জানেন তো হজরত আমিরে মোয়াবিয়া ইয়াজিদকে বানাইছে তখন থেকে শুরু হয়েছে ইয়াজিদকে দিয়ে রাজতন্ত্র শুরু আজিদ ভালো মানুষ না আমরা সবাই একমত এবং এই বিশ্ব কিছুদিন পর আবার আলোচনা আসবে আমরা করব আগেও করেছি সে ভালো মানুষ নয় তার ব্যাপারে অসংখ্য মহাদ্দেশদের বক্তব্য সে ভালো মানুষ ছিল না তার হাত দিয়ে রাজতন্ত্র এসেছে এটা আমিরে মোয়াবিয়া রাজ্য ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নাই তিনি একজন সাহাবি তবে উনার ইস্তেহারটা খাতা হয়েছে এটাই হচ্ছে আমাদের বক্তব্য কারণ তিনি আগেকার চারিজন খলিফা এবং বিশ্বনবী মোহাম্মদ সালুসাল্লাম উনাকে অনুসরণ করেন নাই তাদের অনুসরণের বাহিরে উনি তার ছেলেকে দিয়েছেন রাজতন্ত্র হলে কি হয় বাক স্বাধীনতা থাকে না শাসকের অন্যায় আচরণের সমালোচনাও করা যায় না রাজতন্ত্র যারা যে দেশে আছে, তাদের শাসকেরা হয় স্বৈরাচার নেতা মনোনয়নের জন্য জনগণের কোনো ভূমিকা থাকে না এবং নেতা হওয়ার জন্য কোনো যোগ্যতাও লাগে না রাজার ছেলে রাজা সে যত অযোগ্য হোক অথচ আপনারা জানেন যে মসজিদে একজন ছোট্ট জায়গায় ইমাম হলেও তার যোগ্যতা লাগে রাসুল বলেছে এ যোগ্যতা লাগবে আর দেশের মতো জায়গায় ইমাম হবে তার যোগ্যতা লাগবে না এই জন্য রাজতন্ত্রের হক কথাও বলা যায় না কাবা শরীফের ইমাম সত্য কথা বলার কারণে কাবা শরীফের ইমামকে অ্যারেস্ট করে ফেলে সলে আল মুনাজ্জিদ আপনারা জানেন যে কত বড় আলেম ওনাকে জেলখানায় বলে রাখছে আরে কাবা শরীফের ইমাম যদি আব্দুর রহমান আসুদাই সাফেজাহুল্লাহ বিশ্ববিখ্যাত আলেম যদি উনি কালকে সৌদি গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলে আপনারা বলুন তো উনাকে অ্যারেস্ট করবে না অন্যায়ের প্রতিবাদও করা যায় না রাজতন্ত্র এত খারাপ যদি রাজতন্ত্রের যিনি রাষ্ট্রপ্রধান উনি খারাপ হয় তাহলে তো কোনো উপায় নাই উপায় নাই হাজ বিন ইউসুফ যখন রাজা হয়েছিল গভর্নর হয়েছিল আল্লাহ কত আলেমদেরকে জবাই করছে হত্যা করছে আব্দুল্লাবের জোবায়ের রদিয়াল্লা তোর মতো লোকেরে হত্যা করে তার লাশ ওনার লাশকে জুলাইয়া রাখছে এই জন্য গণতন্ত্রে কিছু কথা বলা যায় গণতন্ত্র সব হালাল না গণতন্ত্র কিছু হারাম আছে কিছু হালাল আছে যেমন গণতন্ত্রে বাক স্বাধীনতা আছে আমি আমেরিকায় দেখেছি আপনার হোয়াইট হাউসের সামনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এক ব্যক্তি একা এক ব্যক্তি একটা সাইকেলে পোস্টার লাগাইয়া সে ডোনাল্ড ট্রাম্পের নাম ধৈরা বকাবকি করতেছে একটা পোস্টার লাগাইয়া দেখলাম পাশে পুলিশ দাঁড়ায় আছে আমার কাছে বড় অবাক লাগলো যে হোয়াইট হাউসের সামনে ডোনাল্ড ট্রাম্পের বাসভবনের সামনে ওকে বকাবকি করতেছে টেরোরিস্ট বলতেছে টেরিস্ট এবং তার পোস্টারের মাঝে লেখা ডোনাল্ড ট্রাম্পের ছবি দিয়া যে সে টেরোরিস্ট ডোনাল্ড ট্রাম্প ইজ টেরোরিস্ট তাহলে বোঝা গেল গণতন্ত্র যতই খারাপ আপনি বলেন সেখানে কিছু ভালো দিক আছে যেমন আপনি কথা বলতে পারবেন যেটা রাজতন্ত্রে নাই পাঁচ বছর পর পর চার বছর পর পর নেতা আপনি চাইলে সেন্স করতে পারবেন ওনাকে ভালো লাগায় না সেন্স করেন কিন্তু রাজতন্ত্র হলে সে যতই খারাপ হোক মরার আগে আর চেঞ্জ নেই শুধু জালেম হয় শেষ করে ফেলল বাক স্বাধীনতা থাকে কিছু ভালো দিক আছে রাজতন্ত্র গণতন্ত্রে কিন্তু রাজতন্ত্রে কোনো ভালো দিক আমি দেখি না বরং এটা স্বৈরাচারী চরম স্বৈরাচারী যদি আজকে কিছু লোক ওই সৌদি আরবের ডলার পাইয়া কিছু আলেম রাজতন্ত্রের পক্ষে কথা বলছে কারণ ওরা ওদের পেট্রো ডলার পায় ওদের পোষালো বেতন দেয় এজন্য ওদের পাশ উচতেছে আমরা সৌদি আরবকে রাসুলের জায়গা রাসুলের দেশ ইসলামের পুণ্যভূমি লীলাভূমি কত ভালোবাসি কিন্তু সৌদি গভর্নমেন্ট যদি অন্যায় করে তাকে সাপোর্ট করা এটাই ইমানদারের কাজ নয় আমরা অন্যায় যতটুকু অতটুকু বিরোধিতা করবো আবার যখন কোনো ভালো কাজ করবে সৌদি আরবের গভর্নমেন্ট আমরা তাদের হাতে চমু খাবো কপালে চমু খাব কারণ তারা তো আমাদের সব দেশের মাঝে ইসলামী রাষ্ট্রগুলোর মাঝে তারাই তো নেতা এজন্য তাদের ভালোটা আমরা খুব চাই কিন্তু খারাপটুকুকে আমরা ভালো বলবো না সেটা সমালোচনা করব এস আর রাতুল ভাই জানতে চেয়েছেন নামাজ শেষে সম্মিলিত মোনাজাত করা কি বেদাত যদি সবাবের নিয়তে করে বেদাত হবে আর যদি এটাকে এবাদত মনে না করে সবাবের নিয়তে না করে বেদাত হবে না এটা নিয়ে ঝগড়া করা দরকার নাই তবে বিশ্বনবী কখনো সাহাবাই কেরামকে নিয়ে একসাথে নামাজের পরে সম্মিলিত মোনাজাত করেননি আমাদের দেশে কিছু কিছু জায়গা আছে যেখানে মোনাজাতটা না করলে ইমামতিও থাকবে না এই জন্য আবেগে কালকে বন্ধ করে দিয়ে পরশুর মামতি হারাবেন তখন আপনার জায়গায় আরেকটা ভণ্ড ঢুকবে ওই মসজিদকে বেদ আপনার বেদাতের আখড়া বানাবে সেটা আবার করা যাবে না বরং আস্তে আস্তে করে ধীরে ধীরে মানুষকে বুঝিয়ে বেদাতগুলো তুলতে হবে হুট করে সিদ্ধান্ত নিয়ে আপনি কালকে বন্ধ করে দেবেন পরশু দিন চাকরিটা চলে যাবে তাহলে আপনার জায়গা আর একটা বেদাতি ঢুকে যাবে সে আরও ক্ষতি করবে এই আমরা মুসলেহাতের দিকে তাকাবো এবং মুসলিদেরকে আমরা বুঝাবো যে সালাম ফিরাসের নামাজ শেষ মোনাজাত কেউ করলো কেউ করলো না তা নিয়ে বারাবাড়ি চলবে না তবে সম্মিলিত মোনাজাত এটাকে সোনা বলার কোনো সুযোগ নেই যেহেতু রাসুলসাল্লাম করেন নাই আল মামুন ভাই জানতে চেয়েছেন জোহর এবং আসরের নামাজের ইমাম সাহেব সশব্দে সুরা পড়ে না কেন রাসুল পড়েননি নিতাই পড়ে না আবার জুমার দিন জোরে পড়েছেন আমরা জোহর জোহরের জায়গায় জুমা পড়ি তখন আবার কেরাত জোরে পড়ি রাসুল পড়েছেন সুতরাং সব জায়গায় কেন চলবে না অনুসরণ রাসুল যা করেছেন আমরাও তাই করব। উত্তর যদি থাকে ভালো উত্তর যদি না থাকে আমরা মেনে নেব মুফাজ্জল ভাই জানতে চেয়েছেন যৌতুক ও মোফাজ্জল ভাই যৌতুক নিয়ে লম্বা একটি লেখা লিখেছেন অনেকগুলো প্রশ্ন একসাথে আমরা যৌতুক নিয়ে কিছু কথা বলে ফেলেছি বা জান আপনি আশা করি শুনতে পেরেছেন ভিক্ষা করে বাবা যৌতুকের টাকা সংগ্রহ করে মেয়ে বিয়ে দেয় এ কথাগুলো লিখেছেন যেটা সত্য একবারে বাস্তব একেবারে বাস্তব ভিক্ষা করে টাকা সংগ্রহ করে মেয়ে বিয়ে দেয় মেয়ের জামাই ওই ভিক্ষার টাকা যৌতুক হিসাবে গ্রহণ করে শ্বশুর থেকে নেয় এটা জামাই না এটা কসাই এটা ডাকাত অমানুষ এটা মানুষ কেমনে হয় যে শ্বশুর ভিক্ষা করে টাকা দিচ্ছে ওই গরিব মানুষের মেয়েটা বিয়ে করে আনবে যা সেরা ধন তার বাসায় নিয়ে আসবে ওই লোকটা যৌতুক নিচ্ছে শ্বশুর ভিক্ষা করে টাকা দেয় চোখে তো পানি আসার কথা দুঃখ রাখি কোথায় আমরা অমানুষের কাজে এই জন্য বিষয়গুলো আমরা ভাববো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বেলার বে জানতে চেয়েছেন নামাজের ভিতর অজু ভেঙ্গে গেলে করণীয় কি চমৎকার প্রশ্ন জীবন ঘনিষ্ঠ প্রশ্ন নামাজের ভিতরে যদি অজু ভেঙ্গে যায় তাহলে দুটি কাজ একটা হলো বের হওয়ার চেষ্টা করা বের হওয়া যদি যায় তো আপনি বলবেন হুজুর বের হলে যা অন্য নামাজিরা আছে ফাক্করে করে করে চলে যাবেন কোনো অসুবিধা নেই কারণ যদি নামাজ জামাতে চলে তাহলে ইমাম সাহেবের সূত্রা মুসল্লির সূত্রা সহি মুসলিম আসে হাদিস এছাড়া আমি নামাজ নিয়ে যে বইটা লিখতেছি এর মাঝে এগুলো আছে আপনার অচিরে পেয়ে যাবেন কম্পোজ মোটামুটি প্রায় শেষ আমি প্রুফ দেখছি নামাজ নিয়ে শত শত মশাল আমি লিখেছি ইনশাআল্লাহ দলিল ভিত্তিক হাদিস সহ পেয়ে যাবেন মুসল্লির সূত্রা ইমামের সূত্রা এই জন্য মুসল্লির সামনে যদি আপনি হেঁটে চলে যান কোনো অসুবিধা নেই বের হয়ে চলে যাবেন ফাঁক করে অজু করে নামাজে সামিল হবেন আরেকটা হলো যদি এমন বেশি মানুষ হয় যে বের হওয়ার কোনো পরিবেশই নাই বিশাল মসজিদ শত শত কাতার তাহলে আপনি বসে থাকবেন কিন্তু রু করা যাবে না লজ্জা পাবেন মানুষ কি করবো না লজ্জাকে প্রাধান্য দেওয়া যাবে না বসে যান বসে থাকেন নামাজ শেষ সালাম ফিরানোর পরে বের হয়ে গিয়ে আপনি অজু করে নামাজ পড়বেন আশা করি বুঝতে পেরেছেন রাফি ভাই জানতে চেয়েছেন মহিলা শিক্ষিকা বয়েজ স্কুলে মুখ খুলে ক্লাস নিতে পারবে কিনা না ছেলেরা যদি বালেক হয় ছাত্ররা বালেক ছাত্রদের সামনে পর্দা করতে হবে সুতরাং কোনো বোন বয়েজ স্কুলে চাকরি না করাই ভালো আর যদি করতে হয় পর্দার সাথে নেকাপ পরে ঢোলা ঢালা বোরকা পরে করবেন না করাই ভালো যদি করেন ঢিলা ঢালা বোরকা পরে করবেন এটা আমার অনুরোধ কারণ যখন একজন যুবতী ক্লাসে বেপর্দায় সে সেই তালিম দেবে ছেলেরা কিন্তু তাকায় থাকবে এটা আরও বেশি খারাপ এবং আপনি যখন ব্ল্যাক বোর্ডে লিখবেন যদি আপনার জামা কাপড় ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু ছেলেরা বোর্ডের দিকে না তাকায় আপনার দেহের দিকে তাকাবে এটাই তো স্বাভাবিক এটাই কমন সেন্স বলে এই জন্য যারা বয়েজ স্কুলে পড়াচ্ছেন বলে বয়েজ কলেজে পড়াচ্ছেন আমার বোনেরা তারা পর্দার ব্যাপারে খুব বেশি সতর্ক হবেন কামাল ভাই জানতে চেয়েছেন সাউ সেজদা দেয়ার সঠিক নিয়ম কি সাউ সেজদা একাধিক নিয়ম আছে একাধিক সঠিক নিয়ম আছে হাদিসে তা আমাদের দেশে আমরা যেভাবে দেই এটাও হাদিসে আছে সালাম ফিরাবেন আত্মাহিৎ শেষ করে তারপরে সালাম ফিরা দুটা সেজদা দেবেন তারপরে আপনি আবার আত্মাহিৎ পড়বেন আবার দুরেশ্বরীপুরে সালাম ফিরাবেন এটাও আছে হেতু পরে শরীফ পরে মা সুরা পরে সালাম ফিরাবেন সালাম ফিরাইয়া আপনি সেজদা দেবেন দিয়ে আপনার নামা শেষ এটাও আছে আবার সালাম ফিরাবেন সেটাও আছে শুধু একটা সালাম ফিরানো এটাই আপনার হাদিস দিয়ে আমি পাইনি বরং দুইটা সালাম এটা পাওয়া যায় তবে একটি সালামের ব্যাপার বলামে হানা ফতুয়া দিয়েছেন কারণ এক সালামের ব্যাপারে ভিন্ন হাদিস আছে সেজদের সাহুর জায়গায় নাই কিন্তু ভিন্ন হাদিস আছে রাসূল এক সালাম দিয়েছেন মা আশা থেকে বর্ণিত হাদিস এক সালাম দিয়ে নামাজ শেষ করেছেন এটাও আছে তো যেহেতু এক সালাম দেয়া ওয়াজিব তো এক সালাম ফিরাইছেন ওয়াজিব শেষ বাকি এক সালাম শুন না সুতরাং যদি আপনি এক সালাম দিয়েও সাহসিতা দিতে চান সুযোগ আছে ইকবাল ভাই জানতে চেয়েছেন এশার নামাজ না পড়ে ঘুমিয়ে গিয়েছি এখন জেগে দেখি রাত দুইটা তাহলে কি করব এ হাসান ইয়েটা নিয়ে আসো ওই যে পাওয়ার ব্যাংক সাজ লাগবে ইকবাল ভাই জানতে সে রেশারের নামাজ না পড়ে যদি ঘুমিয়ে যাই জেগে দেখি রাত দুইটা মাসালা হলো যদি কোনো ব্যক্তি ঘুমিয়ে থাকে সে যখন জাগবে জেগে নামাজ পড়বে তবে তো সূর্য উঠতে থাকে সূর্য ডুবতে থাকে ডুবতে থাকলেও পড়বে আসরের নামাজের ব্যাপারে মাসালা কিন্তু উঠতে থাকলে অপেক্ষা করবে অপেক্ষা করে সূর্য ওঠার পরে পড়বে আবার কোনো কোন আলেম বলছেন না সূর্য যদি উঠতেও থাকে তখনও পড়তে পারবে ওলামায় হানাব বলেন যে না সূর্য উঠতে থাকলে ওয়েট করবে আর রাত দুটা যদি হয় তাহলে তো অসুবিধেই নেই আপনি দুইটা ঘুম থেকে জেগেছেন তখনই পড়বেন তবে হালকামি করে ঘুমায় থাকবেন তারপরে আবার জায়গা উঠবেন এরপরে পড়বেন এটা করা যাবে না আল্লাহ রাবি সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি ঘুমিয়ে নামাজ কাজা করে তার কানে শয়তান প্রস্রাব করেছে এর মানে আল্লাহ রাসুলের দিককার দিয়েছেন এটাকে ইয়াসিন আহমদ ভাই জানতে চেয়েছেন বিতরের নামাজে দোয়ায় কোনত না পড়লে নামাজ হবে ওলামে আহানাব বলেছেন এটা ওয়াজিব পড়তে হবে না পড়লে নামাজ হবে গুনার সাথে ইচ্ছা করে তরক করা যাবে না আর অন্য অন্য মাসলাকের ওলামারা বলেছেন এটা সোনা না পড়লো নামাজ হয়ে যাবে শাখাওয়াত ভাই বলেছেন ঋণের টাকার বিপরীতে লাভ নেওয়া যাবে না যাবে না সুদ হয়ে যাবে পেনশনের টাকা যদি নেশাব পরিমাণ হয় তাহলে কি জাকাত দিতে হবে হ্যাঁ নিশ্চয়ই দিতে হবে যেই কোনো টাকায় যদি নেশাব পরিমাণ আপনার কাছে থাকে জাকাত দিতে হবে জানতে চেয়েছেন। রবীন্দ্র নিচে অনিচ্ছায় প্যান্ট যদি বা লুঙ্গি যদি ঝুলে যায় গুনা হবে না অনিচ্ছায় যদি পড়ে যায় গুণা হবে না ইচ্ছা করে ঝুলানো কবিরা গুণা টাকনুর নিচে কাপড় পড়া যাবে না আল্লাহ রাসুল বলেছেন তার দিকে আল্লাহ ফিরে তাকাবেন না তাকে পবিত্র করবেন না আল্লাহ একবার টাকনুর নিচে একটি হাদিস আছে অহংকার বশত আর এই শব্দ ছাড়াও জেনারেল হাদিস আছে আছে কাপড় পরা যাবে না পুরুষ ভাইয়েরা সাবধান মেয়েদের জন্য যেন কাপড় পরে না যায় নিচে নাসিম নূর ভাই জানতে চেয়েছেন জমি কিনেছি ঘর করব। কিন্তু ঘর বানানো হয়নি এখন ওই জমিনের টাকার মূল্যে জাকাত দিতে হবে না দিতে হবে না কারণ জায়গা আপনি যখন কিনে ফেলেছেন তখন আর জাকাত দেওয়ার প্রয়োজন নেই জমি জামার উপরে জাকাত আসে না রাজীব ভাই জানতে চেয়েছেন বিবাহের অনুষ্ঠানে গায়ে হলুদ দেয়া বর কনেকে কোলে করে ঘরে নেয়া জায়েজ আছে না 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 না। বর কনেকে কোলে করে ঘরে নেবেন না এটা ইসলামী অনুমোদিত নয় এটা জায়েজ নেই কেন সে কি ল্যাংরা খোঁড়া আমাদের দেশের কোনো কোনো জায়গায় খুব খারাপ রসম চালু আছে সেটা হচ্ছে মেয়েকে দুলাবাই কোলে নেয় আসতক ফিরল্লাহ আসতক ফিরল্লাহ মহিলা বউকে দুলাভাই কোলে করে নেয় এটা তো চরম হারাম না যায়জ এটা করা যাবে না তবে হ্যাঁ হলুদ দেয়া যায় আছে তবে হলুদ অনুষ্ঠানের নামে বেহায় আপনা জায়েজ নাই গায়ে হলুদ দেবেন গায়ে হলুদ দেয়া জায়েজ আছে আল্লাহ সাল্লাম সাল্লামে সাহাবিকে দেখেছেন তিনি হলুদ দিয়েছেন এটা জায়েজ আছে আবু ইউসুফ ভাই জানতে চেয়েছেন মাঝে মাঝে নামাজ পড়ে না এমন ব্যক্তির পিছনে একতেদা করা যাবে হ্যাঁ যাবে ফাসেকের পিছনে একটা দা করা জায়েজ আছে সমানীয় ভাইয়েরা আমরা আজকে আর সামনের দিকে যাচ্ছি না আলহামদুলিল্লাহ অনেকগুলোর প্রশ্নের জবাব আমরা ইতিমধ্যে দিয়ে দিয়েছি আপনারা আশা করে উপকৃত হয়েছেন অনেকেই প্রশ্নের জবাব পাননি মন খারাপ করবেন না ইনশাআল্লাহ এটা তো চলমান প্রক্রিয়া প্রতি শুক্রবারে আমরা আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমরা শোয়ানটায় লাইভে আসবো আপনারা প্রশ্ন করতে থাকবেন জবাব পেয়ে যাবেন কোনো না কোনো একদিন এবং যারা সালাম দিয়েছেন সকলকে আবারও সালাম দিচ্ছি ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আপনারা অনেকে ভালোবাসার কথা বলেছেন আমাদেরই ভালোবাসা আল্লাহর দিনের জন্য যেন আল্লাহ এই ভালোবাসার কারণে আর সে আজিমের নিচে বসার সুযোগ দেয় রাসুলের হাদিসের আলোকে তো যে কথাগুলো বললাম আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে আমল করা তৌফিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি